প্রথমবার বড় পর্দায় অভিনয় করেই বাজিমাত করেছেন অভিনেত্রী ও মডেল সোনেরা বিনতে কামাল গত বছর স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশ পরিচালিত ন সিনেমায় একজন সার্ফারের চরিত্রে উপস্থিত হয়ে সবার প্রশংসা পান তিনি এবার এই সিনেমায় অভিনয় করে দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা অভিনেত্রী হয়েছেন সুনেরা বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয় এতে সুনেরা অভিনীত সেরা চলচ্চিত্র সহ পুরস্কার জয় করেছে সাগর পাড়ের অগুত ভয়া কিশোরীর সারফার হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি সেরা চলচ্চিত্র সেরা পরিচালক সেরা অভিনেত্রী সেরা চিত্রনাট্য সেরা সাউন্ড ডিজাইন সেরা সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে সুনেরা বার্তা প্রকাশকে বলেন আমার প্রথম সিনেমাতেই জাতীয় পুরস্কার আসলে স্বপ্নের মতো লাগছে গত সপ্তাহ থেকে আমাকে কয়জন বলছিলেন পুরস্কারের বিষয়টি তখন আমার একদমই বিশ্বাস হয়নি সত্যি খুব ভালো লাগছে সবাই আমাকে ফোন দিয়ে অভিনন্দন জানাচ্ছেন খুব ভালো লাগছে সঙ্গে নডরাইয়ের জন্য যে অনেক কষ্ট করেছি সেটাও বারবার মনে পড়ছে সুনেরা মাত্র আড়াই বছর বয়সে বুলবুল কলা একাডেমিতে ওয়াফা নাসা শেখা শুরু করেন স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেছেন পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন সুনেরা সেখান থেকে এক পরিচিত জনের মাধ্যমে জ্যাম্পে পথচলা চলা শুরু তার তখন তিনি নবম শ্রেণীতে পড়তেন জ্যাম্পে তার নজর করা পারফরমেন্সের জন্য দেশের একটি বড় ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সুযোগ পান এই তরুণী দাপিয়ে কাজ করছেন ফ্যাশন দুনিয়ায় তবে প্রীতমের রাজকুমার মিউজিক দিতে কাজের সুবাদেই অভিনয় প্রস্তাব পান তিনি এরপরই নডড়াই সিনেমায় অভিনয় করেন সুনেরা